নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে জেলসিমিয়াম ফর পার্কিনসন ডিজিজ, পার্কিনসন ডিজিজের জেলসিমিয়াম। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। জেলসিমিয়াম ফর পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজটা কি? প্রভিশন অফ মুভমেন্ট, রিজিডিটি অফ মাসল অ্যান্ড ট্রেমার। কজেশন কি? এটা ব্রেনে ডোপামিনের ঘাটতি। এবং সেক্ষেত্রে কি হয়, রুগী যদি অত্যধিক মানসিক চাপে ভোগে, দ্যাট মিনস মানসিক অবসাদ বা ডিপ্রেশন, সেক্ষেত্রে ডোপামিনের ঘাটতি হয় এবং তার আস্তে আস্তে সে পার্কিনসনের দিকে এগিয়ে যায়। যে রুগী ঠিক করে বলতে পারে না যে তার কষ্টটা কি, যে চেপে রেখে দেয় এবং সে নিজে একা বয়ে বেড়াতে চেষ্টা করে, নিজের দুঃখের কথা কাউকে না প্রকাশ করতে পারে এবং গ্র্যাজুয়ালি যাদের মনের জোর কমে যায়, সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে পার্কিনসন হওয়াটা স্বাভাবিক। এটা কেমন হয়? দেখা যায় যদি ব্রেনের ডান দিকটা এফেক্ট করে, তাহলে তারা বাঁ দিকে কষ্টগুলো পায়। হাত কাঁপতে কি হয় না, তার সিগনেচারে ভুল আসে এবং সে বসে থেকে যদি কোনো কারণে মানসিক চিন্তাতে পড়ে যায়, কাঁপতে আরম্ভ করে। কোনো জায়গায় কোনো কিছু সাপোর্ট না নিলে তার ট্রেমলিং থামে না। খেতে গেলে হাত থেকে খাবার অনেক সময় পড়ে যায়, একদিকে যেতে গেলে অন্যদিকে যাওয়া হয়ে যায়। এবং সবচেয়ে বেশি যেটা এফেক্টিভ, যে সে কি করে বা কিছু বলতে চাইলেও অনেক সময় বলতে পারে না এবং হাসতে না চাইলেও তার অভিব্যক্তি যেমন হাসার মতো হয়ে যায়। এবং অনেক সময় চোখে পাতা না পড়তে চাইলেও চোখের পাতা পড়তে থাকে এবং খেতে খেতে তার খাবার মুখ দিয়ে পড়ে যায়। এবং সর্বোপরি তার চিন্তা শক্তি কমে যায়, কোনো কিছু প্রকাশ করতে গেলে কেঁদে প্রকাশ করে। এক্স্যাক্টলি জেলসিমিয়ামের সিমটমের মতো। যদি সব ক্ষেত্রেই কোনো আতঙ্কগ্রস্ত হয়, কাউকে দেখে ভয় পায় এবং কোনো কথা এক্স্যাক্টলি খুলে বলতে না পারে এবং ভয় ভীতির জন্য এড়িয়ে যাওয়া, কোনো কিছু কনফেস করতে না পারা এবং নিজেকে গুটিয়ে রাখা এবং কোনো কিছু কনফেস করার আগে বাথরুম পায়খানা যাবার একটা ইচ্ছা প্রকাশ করা বা বাথরুম পায়খানা তাকে বাধ্য হয়ে যেতে হয়। কিন্তু এই সমস্ত রুগীদের একটা ঘটনা ঘটে, যখন তারা অলরেডি কনফেস করে দেয় তখন কিন্তু ব্যাপারগুলো স্মুথলি রান করে। কিন্তু দেখা যায় যে যারা পার্কিনসনে ভুগছেন, তারা যদি ফ্যামিলির সাহচর্য না পান, যদি ফ্যামিলির থেকে নেগলেক্টেড হন, নিজে যদি একা ইরিগেটেড হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু রোগ সারা টু মাচ ডিফিকাল্ট। যদি ফ্যামিলির লোকরা তাকে সময় দেন, তার সাথে সহমর্মী হন এবং তার ব্যাপারগুলো যদি সহমর্মী হিসাবে চিন্তা করেন এবং তার সাথে সর্বোপরি যদি ভালো ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি জেলসিমিয়ামকে ইউজ করি, খুব ভালো রেজাল্ট পাবো। এক্ষেত্রে রুগী আস্তে আস্তে মনের জোর ফিরে পাবে, তার ডিপ্রেশন কেটে যাবে এবং মনের জোর ফিরে পেলে তার কাঁপুনিও আস্তে আস্তে কমতে থাকবে এবং তার নিজের মনের ভেতরে নেগেটিভিটি চেঞ্জ হয়ে পজিটিভ ফাইন্ডিংস আসবে। যখনই পজিটিভ ফাইন্ডিংস আসবে, রুগীর পারিপার্শ্বিক পরিবেশ, মানে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী যদি তাকে সহমর্মী ব্যবহার করে, সে কিন্তু খুব তাড়াতাড়ি রিভাইভ করবে। সেরে যাবে কিনা বলতে পারবো না, তবে অনেকাংশে তার রোগ কন্ট্রোল হবে। তার হাত কাঁপা কমবে, খাবার হাত থেকে পড়ে যাওয়া বা মুখ থেকে পড়ে যাওয়া বন্ধ হবে, সে হাসতে না চাইলেও যেগুলো হাসি মনে হতো সেগুলো কমবে, চোখের পাতা পড়া কমবে। এই সবগুলো যদি ভালো হতে থাকে, रोगी অটোমেটিক মনে জোর পেয়ে জেলসিমিয়ামকে ধরে রেখে প্রায় 80% অ্যাভাব সুস্থ হয়ে যাবে। 100% সুস্থ হওয়ার কথাটা সময় বিচার করবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।